হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেনড্রপ। তো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। দেখো, আমরা তো অনেক রকম পাখি শিখেছি, তাই না? আজকে একটা আমরা মজার জিনিস শিখব, কেমন? সবাই মিলে একসাথে, এবং হ্যাঁ, মজা করে আমরা জানবো অনেক কিছু, শিখবো অনেক কিছু, কেমন? তো ফ্রেন্ডস, দেখো তোমাদেরকে একটা কথা বলি, আজকে আমরা একটু মজার খেলা খেলি সবাই মিলে, কেমন? ধরো আমি একটা পাখির কথা তোমাদেরকে বলবো, ঠিক আছে? পাখির হয়ে আমি তোমাদেরকে বলবো, আমাকে চিনতে হবে আমি কোন পাখির কথা বলছি। তাহলে চলো দেখে নেই। দেখো, প্রথমে আছে, দেখো, আমি পরিবেশের আবর্জনা খেয়ে পরিষ্কার করি, আমাকে ঝাড়ুদার পাখি বলে, কে বলতো? পরিবেশের নোংরা আবর্জনা খেয়ে পরিষ্কার করে, সেই সঙ্গে তাকে সবাই ঝাড়ুদার পাখি বলে। কারণ ঝাড়ুদার মানে যে ঝাঁটা দেয়, ঝাঁটা দিয়ে কী করে সমস্ত জায়গা পরিষ্কার করে, সেরকম এই পাখিটা নোংরা আবর্জনা খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে। চিনতে পারছো কি তোমরা? ও, এই তো, বাহ, ভেরি গুড। হ্যাঁ, ঠিক বলেছো, সেটা হলো কাক। ওকে, কাকের ইংরেজি তো জেনেই গেছি, ক্রো, ক্রো বা কাক, ভেরি গুড। চলো তারপরে দেখি কোন পাখি আমাদেরকে তার সম্পর্কে বলছে। দেখো, আমার মাথায় ঝুঁটি, মাথায় ঝুঁটি, লম্বা লেজে রঙিন পালক গোঁজা। লম্বা একটা লেজ আছে, সেই লেজে রঙিন পালক আছে, কে বলতো সেটা? চিনতে পেরেছো? চিনতে পেরেছো? বাহ, ঠিক। ও, এই তো, তোমরা পাখিদের ভিডিওগুলো খুব মন দিয়ে দেখেছিলে, বুঝতে পেরেছি, ঠিক বলেছো, এটা হলো ময়ূর, পিকক, ময়ূর বা পিকক। ময়ূরই নয় কিন্তু, কারণ ময়ূরের লেজে রঙিন পালক থাকে না, ঠিক আছে? ময়ূরের লেজে থাকে না, ময়ূরের লেজে থাকে মানে পিকক, পিককের লেজে থাকে, লম্বা লেজ থাকে, এবং সে লেজের মধ্যে সুন্দর রঙিন পালক থাকে, ঠিক আছে? চলো তারপরে দেখি কোন পাখিটা আমাদেরকে তার সম্পর্কে বলছে। দেখো, বলছে, গাছের গুঁড়ির ভেতর খাবার খুঁজি, ঠক ঠকা ঠক ঠক, ঠক ঠক করে গাছের যে গুঁড়ি, গাছের যে কাণ্ডটা শক্ত হয় না, কিন্তু হ্যাঁ, এই পাখিটা সেই গাছের গুঁড়িটাকে ঠুকে ঠুকে গর্ত করে, সেই সঙ্গে গুঁড়ির ভেতরে যে পোকামাকড় থাকে, সে পোকামাকড়কে ওরা খায়, সেটাই ওদের খাবার। কি, বুঝতে পেরে গেছো তোমরা? ঠিক বলেছো, এই যে সে যখন পরিচয় দিচ্ছিল তখনই আমরা বুঝতে পেরে গেছি, তাই না? ঠিক বলেছে, এটা হলো কাঠঠোকরা, নামটাতেই তার পরিচয়, কাঠঠোকরা, কাঠঠোকরা, উডপেকার, তাই না? কাঠঠোকরা বা উডপেকার। চলো তারপরের পাখিটার পরিচয়টা আমরা দেখি কি বলছে সে। দেখো, বলছে, বকম বকম ডাকি, দানা খুঁটে খাই, বকম বকম ডাকি, দানা খুঁটে খাই, আমাকে শান্তির দূত বলে। জানো তোমরা শান্তির দূত কাকে বলে? আর বকম বকম কে করে? কোন পাখির আওয়াজকে আমরা বকম বকম বলি? দেখো, ওরা কেমন বকম বকম করছে, আমাদের ঘরের মধ্যেই থাকে, তাই না? তারা কিন্তু খুব শান্তিপ্রিয়, যেখানে দেখবে বেশি হট্টগোল গোলমাল, বা যে বাড়িতে বেশি চেঁচামেচি হয় সেখানে কিন্তু এই পাখিগুলো থাকে না, বা যে ঘরে দেখবে ঝগড়াঝাটি হয় না বা চিৎকার চেঁচামেচি নেই, সেই রকম জায়গায় কিন্তু এরা খুব সুন্দরভাবে থাকে, অনেকগুলো মিলে থাকে। কে বলতো কোন পাখিটা? ঠিক, পায়রা। পায়রাকে শান্তির দূত বলা হয়, বিশেষ করে সাদা পায়রাকে, সাদা পায়রাকে বলা হয় শান্তির দূত। দেখবে কোনো বড় বড় খেলায়, বা যখন দুটো দেশের মধ্যে একটা শান্তি চুক্তি হয়, তখন কিন্তু সাদা পায়রা উড়ানো হয়, ঠিক আছে? সাদা পায়রাকে বলা হয় শান্তির দূত। দেখছো কি ইন্টারেস্টিং? তারপরে দেখো, ছোট্ট আমি ফুড়ুত ফুড়ুত উড়ি, ঘুলঘুলিতে বাস। কোন পাখিটা বলতো? ফুড়ুত ফুড়ুত করে উড়ে বেড়ায়, ছোট্ট দেখতে, আর আমাদের বাড়িতে যে ভেন্টিলেটর বলি না আমরা, সেটাকে বাংলায় বলে ঘুলঘুলি, কিন্তু আমরা বেশি বলতে অভ্যস্ত ভেন্টিলেটর। ঘরের মধ্যে দেখবে থাকে না বাতাস চলাচল করার জন্য একটা জায়গা, সেখানে কিন্তু এই ছোট্ট ছোট্ট পাখিগুলো বাসা বাঁধে, কে বলতো?
আচ্ছা, এটা আমি বলে দিই, এটা হলো চড়ুই বা স্প্যারো। ছোট্ট ছোট্ট পাখিগুলো দেখবে, স্প্যারো বা চড়ুই, এরা কিন্তু ভেন্টিলেটরের মধ্যে বাসা তৈরি করে। ঠিক আছে, চলো আরও কয়েকটা পাখিকে আমরা চিনে নিই। এরপর দেখি কোন পাখিটা আমাদেরকে তার পরিচয় দিচ্ছে। দেখো, বলেছে আমি সুন্দর গান গাইতে পারি কিন্তু বাসা বানাতে পারি না, অন্যের বাসায় ডিম পাড়ি, আমাকে বসন্তের দূত বলে। কে বলো তো, চিনতে পারছো? সুন্দর গান গায় কিন্তু সে নিজে বাসা বানাতে পারে না, অন্যের বাসায় ডিম পাড়ে, আর আমরা তাকে চিনি বসন্তের দূত হিসেবে। কোন পাখিটা বলো তো, চেনো কি তোমরা বসন্তের দূত কোন পাখিকে বলে? আর কোন পাখিরা বেশ সুন্দর, আমাদের কিন্তু খুব ভালো লাগে গান গাইলে, আমরা কিন্তু অনেক সময় মন দিয়ে শুনি, কে বলো তো? ঠিক বলেছো, কোকিল। ঠিক আছে, কোকিল কিন্তু খুব সুন্দর গান গাইতে পারে, আর কোকিল যেহেতু বসন্তকালে বেশি দেখা যায়, আর বসন্তকালে ওদের ডাকটাও বেশি শোনা যায়, ওই কোকিল ডাকলেই বোঝা যায় যে বসন্ত এসে গেছে, প্রকৃতিতে বসন্ত এসে গেছে, কোকিলের ডাক শুনেই বোঝা যায়। ঠিক আছে, বেশি ডাকে বসন্তকালে, সেই জন্য কোকিলকে বলা হয় বসন্তের দূত, বসন্ত আগমনের খবর শোনায় তার ডাকের মাধ্যমে। কেমন, জানতে পারলে তো? এরপরে দেখো, দেখি কোন পাখিটা আমাদেরকে কি বলছে। দেখো, বলছে আমি তোমাদের বাড়িতে থাকি, তোমাদের মতো কথা বলতে পারি, আমার ঠোঁটটি লাল, শরীরটা সবুজ। চিনে গেছো তাই না? আমাদের সবার বাড়িতেই প্রায় থাকে, আর আমাদের মতো কথা বলতে পারে, আমরা যা শেখাবো তাই বলতে পারবে, আর ঠোঁটটি তার লাল, আর গাটা বা শরীরটা সবুজ পালকে ঢাকা। বলেছে না শরীরটা সবুজ কোন পাখিটা বলো তো? ঠিক 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 বলেছো, এটা হলো টিয়া পাখি, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্যারট। প্যারট মানে টিয়া পাখি। এরপরে দেখো তো কোন পাখিটা আমাদের সাথে কথা বলছে। দেখো, বলছে আমি সুন্দর বাসা বানাতে পারি। একজন তো বাসা বানাতেই পারে না, তার কথা তো জানলাম, আর এই পাখিটা কি বলছে দেখো, আমি সুন্দর বাসা বানাতে পারি, তাল গাছে খেজুর গাছেও বাসা বানায়, আমাকে তাঁতি পাখি বলে। তো আমার যেসব ফ্রেন্ডসরা আমার পাখিদের পরিচয়ের যে ভিডিওটা, মানে যেখান থেকে আমরা পাখিদের নামগুলো জেনেছি, সেখানে কিন্তু এটা আমি বলেই দিয়েছিলাম, তাহলে আমার যেসব ফ্রেন্ডরা সেই ভিডিওটা দেখেছে তারা তো এক্ষুনি বলতে পারবে, তাই না? আর যারা আমার নতুন বন্ধু আছো আজকে, তারা আমার চ্যানেলে গিয়ে একটু সেই পাখিদের ভিডিওগুলো দেখে নিও, কেমন? তাহলেও তোমরা অনেক পাখির নাম কিন্তু জেনে যাবে। তার এই পাখিটা কোন পাখি বলো তো, যে আমাদেরকে বলছে সুন্দর বাসা বানাতে পারি, আর তাঁতি পাখি বলে তাকে, তাল গাছে বাসা বানাতে পারে। সাধারণত কোনো পাখি দেখবে তাল গাছে বাসা সেরকম বানায় না, কিন্তু এরা কিন্তু খুব সুন্দর বাসা বানায়, বাসাগুলো সুন্দর দেখতে পাওয়া যায়, এবং কি মনে হয়, উপুর করা কলসির মতো, তাই না? কোন পাখিটা বলো তো? ঠিক বলেছ, এটা হলো বাবুই পাখি, তাই না? উইভার বার্ড, বাবুই পাখিকে বলা হয় ইংরেজিতে উইভার বার্ড, কেমন? এবং তাকে আমরা তাঁতি পাখি বলেও কিন্তু চিনি। ঠিক আছে, এরপর চলো দেখি কোন পাখিটা এরপর আমাদের সাথে কথা বলছে। দেখো, বলছে আমিও খুব সুন্দর গাছের পাতা সেলাই করে বাসা বানাতে পারি। আরেকটা পাখিও বলছে যে সে আবার গাছের পাতাটাকে সুন্দর করে সেলাই করে সেখানে বাসা বানায়। ঠিক আছে, আমাকে তোমরা দর্জি পাখি হিসেবেও চেনো। ও, আরেকটা পাখি আছে, একজন তো তাঁতি পাখি, সে তো সুন্দর বাসা বানায় তাল গাছে খেজুর গাছে, আরেকজন বলছে আমিও কিন্তু গাছের বড় বড় যে পাতা, সেই পাতাটাকে, এই যে দেখো দেখতে পাচ্ছ, এরকম সুন্দর কিন্তু পাতা সেলাই করে বাসা বানায় ভেতরে। কেমন, কোন পাখিটা বলো তো? এটাও কিন্তু আমরা চিনে গেছি, তাই না? হ্যাঁ, এটা হলো টুনটুনি পাখি, খুব ছোট্ট পাখিটা হয় আর ভীষণ চঞ্চল, টুনটুনি পাখি, তাকে বলা হয় দর্জি পাখি। ঠিক আছে, এই জন্য একে বলা হয় টেলার বার্ড, তার ইংরেজিটাই হলো টেলার বার্ড, দর্জি পাখির ইংরেজি, কেমন? বা এই যে বাংলায় তাকে আমরা চিনি দর্জি পাখি হিসেবে। এরপরে চলো, এরপর দেখি কোন পাখিটা আমাদেরকে কি বলছে। দেখো, বলছে আমি বরফের দেশে থাকি। বাবা, বরফের দেশে থাকে সে, আর বরফ জলে ডুব দিয়ে সাঁতার কাটতে পারি, যেটা অন্য কেউ পারে না,
দেখছো বরফের দেশে থাকে, বরফ জলে সাঁতার কাটতে পারে, ভীষণ ঠান্ডা জল, সেখানে সহজে কেউ পারেই না সাঁতার কাটতে, তাই না? কিন্তু এই পাখিটা পারে, আর আমরা তো সবাই ওই পাখিটাকে ভীষণ ভালোবাসি, তাই না? খুব ভালো লাগে পাখিটাকে দেখতেই, বেশ ভালো লাগে। কোন পাখিটা বলো তো? ঠিক ঠিক, এটা হলো পেঙ্গুইন। পেঙ্গুইন কিন্তু বরফ জলের মধ্যে ডুব দিয়ে সাঁতার কাটতে পারে, ঠিক আছে? আর তারা কিন্তু বরফের দেশে, মানে আন্টার্কটিকা বলে যে মহাদেশ আছে না, সেই আন্টার্কটিকায় কিন্তু ওরা থাকে, মানে যেখানে শুধু বরফ আর বরফ, ঠিক আছে? সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পেঙ্গুইন পাখি দেখতে পাওয়া যায়। পেঙ্গুইন পাখি কিন্তু আমাদের দেশে বা গরমের জায়গায় কিন্তু থাকতে পারে না, বাঁচতে পারে না, ওরা কিন্তু মারা যাবে। যদি ওদেরকে বরফের দেশ থেকে গরমের দেশে নিয়ে আসা হয় তাহলে কিন্তু ওরা আর বাঁচবে না, ঠিক আছে? ওরা কিন্তু বরফের দেশেই থাকে সব সময়। তো ফ্রেন্ডস, আজকের কি আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং এবং বেশ মজার লাগলো না? হ্যাঁ, এরকমই সুন্দর সুন্দর মজার মজার ভিডিও আমি নিয়ে আসব তোমাদের কাছে। সেই সাথে দেখো, আমরা তো মজা তো করলাম, মজার মজায় আমরা কিন্তু অনেক কিছু জেনেও গেলাম, তাই না? কি ফ্রেন্ডস, এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তো? তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, আজকের ভিডিওটার জন্য একটা লাইক মাস্ট, ওকে? তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, পরের আবার এরকমই সুন্দর একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আজ এই পর্যন্তই, টাটা।